পুরসভার নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলি প্রচারে তত সাড়া ফেলছে। বুধবার সকাল সকাল বর্ধমান পুরসভার এক নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমিত কুমার শর্মা। এই ওয়ার্ডে চারটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। সিপিআইএমের প্রার্থী আছেন শম্ভুনাথ সরকার, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আছেন শ্যামল কুমার দত্ত, এছাড়াও বিজেপির প্রার্থী হয়েছেন সত্যনারায়ণ চৌধুরী। এই দিন প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। আজকে আমরা 17 নম্বর পার্টে আমরা প্রচারে বেরিয়েছি। মানুষের আওয়াজ খুব ভালোই দিচ্ছে, দু হাত করে আশীর্বাদ করছে আমাকে, এবং অনেক নানা অভিযোগ রাস্তাঘাটে প্রবলেমগুলো বলছে। আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি কি হ্যাঁ, রাস্তাঘাটের প্রবলেমটা আমরা দেখবো, অবশ্যই দেখতেই হবে, অনেক রাস্তাঘাট প্রবলেম ছিল। হ্যাঁ, আমি দেখি যদি আমি জিতি বোর্ডে আসি তাহলে এই প্রবলেমগুলো তো আমাকে দেখতেই হবে। ড্রেনের প্রবলেম, হ্যাঁ ড্রেন, রাস্তাঘাট, জল, এইগুলো তো আমাকে দেখতেই হবে। অনেক না অনেক প্রবলেম বলেছে, ওইগুলো দেখতেই হবে আমাকে। নাম সুমিত কুমার শর্মা, এক নম্বর ওয়ার্ড, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি। অপরদিকে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন বিদায়ী পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান। এদিন তার কর্মী সমর্থকরা এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রার্থীর সমর্থনে পোস্টার ফেস্টুন লাগায়। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা। পুরসভার নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলি প্রচারে তত সাড়া ফেলছে। বুধবার সকাল সকাল বর্ধমান পুরসভার এক নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমিত কুমার শর্মা। এই ওয়ার্ডে চারটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। সিপিআইএমের প্রার্থী আছেন শম্ভুনাথ সরকার, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আছেন শ্যামল কুমার দত্ত, এছাড়াও বিজেপির প্রার্থী হয়েছেন সত্যনারায়ণ চৌধুরী। এই দিন প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। আজকে আমরা 17 নম্বর পার্টে আমরা প্রচারে বেরিয়েছি। মানুষের আওয়াজ খুব ভালোই দিচ্ছে, দু হাত করে আশীর্বাদ করছে আমাকে, এবং অনেক নানা অভিযোগ রাস্তাঘাটে প্রবলেমগুলো বলছে। আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি কি হ্যাঁ, রাস্তাঘাটের প্রবলেমটা আমরা দেখবো, অবশ্যই দেখতেই হবে, অনেক রাস্তাঘাট প্রবলেম ছিল। হ্যাঁ, আমি দেখি যদি আমি জিতি বোর্ডে আসি তাহলে এই প্রবলেমগুলো তো আমাকে দেখতেই হবে। ড্রেনের প্রবলেম, হ্যাঁ ড্রেন, রাস্তাঘাট, জল, এইগুলো তো আমাকে দেখতেই হবে। অনেক না অনেক প্রবলেম বলেছে, ওইগুলো দেখতেই হবে আমাকে। নাম সুমিত কুমার শর্মা, এক নম্বর ওয়ার্ড, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি। অপরদিকে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন বিদায়ী পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান। এদিন তার কর্মী সমর্থকরা এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রার্থীর সমর্থনে পোস্টার ফেস্টুন লাগায়। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।